Happy Parents Day তে আপনাদের আবারো স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স। আমরা জানি এই মঞ্চে আজকে আমরা সুরের স্বরলিপিতে জড়িয়ে পড়ব, আটকা পড়ব। আমরা জানি আজকে আমরা বারে বারে মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকব, আর তাই দেরি না করে আমরা এক্ষুনি ডেকে নিতে চাইছি আমাদের এই মঞ্চে স্বরলিপিকে। আমরা এবারে স্বাগত জানাতে চাইছি মৈত্রেয়ীকে। মৈত্রেয়ী, তোমাকে স্বাগত। স্বরলিপি তোমাকে দিয়ে শুরু করি, কেননা গান গাইতে গেলে আগে স্বরলিপি শিখতে হয়। তা তুমি আজকে যে গান গাইবে তোমার মাকে নিয়ে, সে গানে আমরা মুগ্ধ হব আমরা জানি, কিন্তু মায়ের সঙ্গে তো আলাপ নেই, আলাপটা সেরে নি আগে। আমার মা মাধবী চ্যাটার্জি। মাধবী দেবী নমস্কার। মায়ের মুখের হাসি দেখতে সব থেকে ভালোবাসি। বাহ, তুমি আবার কবি হলে কবি? না, লিখি না, হঠাৎ মনে হলো এটা বলবো, কারণ মায়ের হাসি মুখটা আমার সব থেকে বেশি পছন্দ। আচ্ছা, রাগি মুখটা? ওটাই দেখতে চাই না। ভয় পাও? হ্যাঁ, এখনো পাই। এখনো পাও? এখনো পাই। আচ্ছা বেশ, মৈত্রীর সঙ্গে আলাপ করিনি। মৈত্রী, তোমার সঙ্গে তো দীর্ঘদিনের আলাপ আছে, সেটা নিয়ে। কেমন আছেন আপনি? এই তো দিব্যি আছি, কিন্তু তোমার মা বাবার সঙ্গে আলাপ নেই, তো ওদের সঙ্গে একটু আমাদের গাঁট ছড়া বেঁধে নি। আমার মা সীমা মিত্র। সীমা দেবী নমস্কার, আনন্দে আছেন তো? হ্যাঁ, আনন্দে আছি। আপনাকে আমি কিছু বলতে চাই। আচ্ছা বলেই দিন। আমি আমার প্রথম আপনার প্রোগ্রাম দেখেছিলাম, কোথাও যেন আমার বাবার সঙ্গে আপনার চেহারার একটা আদল আছে, তাই নাকি? আমি প্রোগ্রামের চেয়ে বেশি আপনাকে দেখি। বাবা মারা গেছেন 86-এ। আমি কৃতজ্ঞ আপনি যে এরকম করে আমাকে, আপনার বাবার কথা ধরে আমাকে যে একটা শ্রদ্ধা করলেন। আমি আপনার যে ছোট নিশ্চয়ই, তবুও যে শ্রদ্ধা করলেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমার বাবা সুজিত মিত্র। সুজিত বাবু নমস্কার। আপনাকেও নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আর মৈত্রী, তুমি কেমন আছো? এই মুহূর্তে এই যে দুজন বাবা মা, বাবা একদিকে মা একদিকে বসে আছে, তুমি মাঝখানে, তুমি নিরাপদ? আমি জীবনের সব থেকে নিরাপদ যদি আমি বাবা মার সঙ্গে থাকি, এবং খুব খুশি যে আজকে জীবনে প্রথমবার বাবা মাকে নিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে এসেছি। এটা আমার একটা ভীষণ বড় এক্সপিরিয়েন্স এবং আনন্দ, এবং একই সঙ্গে ভীষণ একটা ভালো লাগা। আমরা মূলত এখানে একটা ইচ্ছে পূরণের গল্প করি, ইচ্ছে পূরণের খেলা খেলি। তোমার প্রথম ইচ্ছেটা কি? মা ভাই আমার পৃথিবী, কারণ বাবার সাথে আমার সেই রকম বনিবনা আমাদের ছিল না নানা রকম সমস্যার জন্য। তো সেই সময় আমরা হয়তো টাকা অল্প ছিল, কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে খুব সুন্দর ঘর সাজাতাম। তার মধ্যে একটা জিনিস আমার এখনো খুব মনে পড়ে, সেটা হচ্ছে ভাইয়ের খুব মাছের শখ আর মায়েরও খুব মাছের শখ ছিল। তো একটা ছোট্ট বোলের মধ্যে এরকম কাঁচের, এটা কোন মাসির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে জল দিয়ে ছোট্ট ছোট্ট মাছ সেই ভাই খুঁজে খুঁজে নিয়ে আসতো। রোজ বলতো, দিদি ভাই 2 টাকা দে, দিদি ভাই 4 টাকা দাও, বলে বলে মাছ নিয়ে আসতো, মাছের খাবার নিয়ে আসতো, আর মা সেইগুলোকে চেঞ্জ করতো। আমি মাকে বলেছিলাম, মা আমি একটা বড় দেখে তোমাকে অ্যাকোয়ারিয়াম কিনে দেবো। তো আমার সেটা একটা প্রথম ইচ্ছে যে মাকে একটা অ্যাকোয়ারিয়াম দেওয়া। বাহ, এখন তো অফিস শেষ হয়ে যাবে, মা সারাদিন মাছই দেখবে তারপর বসে বসে। আপনি চাকরি বাকরি করেন? সর্বশিক্ষা মিশন আছে, সেখানেই আমি এমপ্লয়ি। আর কয়েকদিন পর রিটায়ারমেন্ট? 48-এ চাকরি পেয়েছে। 48 বছর বয়সে যিনি নতুন করে আবার চাকরিতে জয়েন করেন, মানে তার ভেতরে কিন্তু একটা তরুণ মানুষ আছে। আমার মা আমার থেকে তরুণ অনেক বেশি। তাহলে কি আজকে আপনাকেই কন্যা হিসেবে ধরবো, কি মা হিসেবে ধরবো? বেশ, তাই ধরে নিলাম। আমরা আমরা তোমার প্রথম ইচ্ছেটা শুনেছি, কিন্তু মৈত্রীর প্রথম ইচ্ছেটা শোনা দরকার। দীপশঙ্কর, আমার একটা কথা খুব বলার ইচ্ছে আছে। বলে ফেলো। আমার ছোটবেলায় আমার মা আমাকে শিখিয়েছিলেন, কখনো কারোর থেকে কিছু চাইবে না। তুমি কারোর থেকে কিছু চাইলে আর সে যদি তোমাকে দিতে না পারে, তোমার যতটা কষ্ট হবে যে দিতে পারলো না তার অনেক বেশি কষ্ট হবে। তো সেটা এমনভাবে আমার মনের মধ্যে ইনজেক্ট করে গেছিলো ছোটোবেলা থেকে আজ অবধি। এটা মা বাবা ভালো বলতে পারবে, আমি কারোর থেকে কিছু চাইতে পারি না। তো জি বাংলাকে আমার অনেক ধন্যবাদ, জীবনে প্রথমবার কারোর থেকে কিছু আবদার করার সুযোগ দিয়েছে। এটা তুমি ইচ্ছে পূরণ, তুমি নিজেই চাইছো না, তুমি নিজে অর্জন করছো। হ্যাঁ, সেই ইচ্ছেটাও পূরণের সুযোগ দিয়েছে, তার জন্য আমার জি বাংলার কাছে আমি কৃতজ্ঞ।
আমার প্রথম ইচ্ছে পূরণ বলতে আমি বলবো বাবাকে যেটুকুনি যখন পেরেছি বাবাকে মনে হচ্ছে দেওয়া উচিত, দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাবা কোনোদিনও বাবার চশমার ফ্রেম আমাকে কিনতে দেয় না। আমি জানি না কেন, কিছুতেই দেয় না। আমি তাই একটা বাবার জন্য চাই চশমার ফ্রেম, যদি আমি এখানে বলতে চাই ইচ্ছে পূরণ, তাহলে বাবা আমাকে না করে আটকাতে পারবে না, স্কোপ নেই আটকাবার। একটা সামান্য চশমার ফ্রেম সেটা আপনি দেন না? না। হ্যাঁ, মাথায় হাত দিয়ে দিলেন, মনে হলো রাজ্যপাঠ চলে গেল। কি করলে মৈত্রী তুমি এটা? বাবা দেয় না। দেখো ওনার ভঙ্গিমাটা দেখো, কি কি করলো, আপনার সর্বনাশ করলো তো একেবারে। ওই দেখ, কোনো মানে না, হাটে হাড়ি ভেঙে দিলে। একটা গোপন ইচ্ছে, নিজের চশমার প্রেম নিজেই করব, তার কত সংস্কার আছে। ওই দেখুন মাথায় হাত আবার। বাবা ওর এই সাতটা মেটাতে দেন না কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমি যে ফ্রেমটা পরে আছি এটা কিছুই খারাপ হয়নি। না, এছাড়া বাড়িতে আমার এখন একটা চশমা আছে, আমি অত ভালো চশমা নিয়ে নেব কেন? আচ্ছা, মানে উনি বলছেন যে জিনিসটা যখন আছেই তখন আর দ্বিতীয়টার দরকার কি? ওর যদি স্বাদ হয় আপনাকে একটু নতুন করে সাজাবে, সেটাও তো মেয়েরই চাওয়া। তাতে আর ওর ভালোই হোক। তাহলে আপনি এটা মেনে নিলেন আজকে? ওর ভালোর জন্য। ওর ভালোর জন্য, বেশ, ওর ভালো হবে, আপনাকে সেজে উঠতে দেখলে। বেশ, আপনার জন্য চশমার ফ্রেম, এটা হচ্ছে ওর প্রথম ইচ্ছে, আর তোমার হচ্ছে মায়ের জন্য অ্যাকোয়ারিয়াম। তার আগে তোমাকে প্রশ্ন করবো তোমার ইচ্ছে পূরণের জন্য। আমরা আছি প্রথম ধাপে, প্রথম ধাপে, একেবারে প্রথম কোয়েশ্চেন যেটা আসছে, দেখা যাক। কেরলের এই অঞ্চল কি নামে পরিচিত? কেরালা গেছো? যাওনি। কিন্তু কেরালা সম্পর্কে আলোচনা করতে গেলে এই কথাটা আসে। কন্যাকুমারী এটা নয় তো। যদি মনে হয় ও ভুল উত্তর দিচ্ছে তাহলে তুমি চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিতে পারো। ভয় পাওয়ার কিছু নেই, আমরা যদি প্রথম প্রশ্ন না পারি তাহলেও ভয় নেই। তার কারণ প্রথম প্রশ্ন না পারলেও পরের প্রশ্নগুলো বলে অনেককে চ্যাম্পিয়ন হতে দেখেছি এখানে। তুমি কি এটার উত্তর খুঁজে পেয়েছো এখন অবধি? পাওনি? বেশ, তাহলে কি তুমি এটা ছেড়ে দিচ্ছ? বেশ, তুমি পাস করে দিয়েছো। মৈত্রী, কি চ্যালেঞ্জ করতে চাও বা উত্তরটা বলতে চাও? একটা মনে হচ্ছে দেবশঙ্কর দা, কিন্তু চ্যালেঞ্জ করতে ভয় লাগে যদি মাইনাস হয়ে যায়। সেই নিশ্চিত হওয়া উত্তর দাও। দি উত্তর, মাইনাস হলে হবে। ব্যাকওয়াটার? আমাকে জিজ্ঞেস করো না, উত্তর দাও। ব্যাকওয়াটার বলে যে জায়গাটাতে সবাই বেড়াতে যায় ইউজুয়ালি, আমি কখনো যাইনি, ছবি দেখেছি, দেখে মনে হচ্ছে এটা বোধহয় সেই জায়গাটা। তুমি চ্যালেঞ্জ করলে, বেশ, তুমি চ্যালেঞ্জ করলে এবং বললে ব্যাকওয়াটার। যদি তুমি ঠিক বলো তাহলে তোমার 25 হবে, আর যদি তোমার ভুল হয় উত্তরটা তাহলে তোমার শুরুতেই -25। দেখা যাক। তা
তার মানে চ্যালেঞ্জ করে যে উত্তরটা তুমি দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি রইলে শূন্যতেই আপাতত, তুমি পৌঁছে গেলে 25। এইবারে তোমার কাছে তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটা আসবে সেটা তোমার প্রথম প্রশ্ন। যদি এর উত্তর দিতে পারো তাহলে তোমার প্রথমেই ইচ্ছে পূরণ হয়ে যাবে, কেননা 50 হয়ে যাবে। আমরা দেখে নিই তোমার জন্য আজকে প্রথম ধাপে কি প্রশ্ন প্রথম প্রশ্ন হিসেবে বরাদ্দ রয়েছে, দেখা যাক। জানিস শ্রেয়া, আমাদের অনেক রান্না, কত রকম রান্না যে হারিয়ে গেছে। আজ এমনই এক ভুলে যাওয়া পুরনো দিনের রান্না আমি করব, যে রান্নার প্রধান উপকরণ চাল আর মাংস। চল শ্রেয়া। ওখানে ডাল আছে, ডালটাকে আগে একটুখানি ভেজে নিই। এবার এখানে ঘি আছে, এর থেকে একটু ঘি দে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতই কম। আমি একটা কিন্তু জানি, তুই মাংসটা ভালো রান্না করিস। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেবশঙ্কর দা, আপনি আপনার পার্টিসিপেন্টদের এবার জিজ্ঞেস করুন, পুরো পদ্ধতিতে যে রান্নাটা হলো এই রান্নাটার নাম কি? কি বুঝলাম, এটা কি তৈরি হলো? মনে হলো মাংসের খিচুড়ি। আমরা একটা বিশেষ নাম জানতে চাইছি, যে নামটা দিয়ে এই বস্তুটিকে ডাকা হয়। স্বরলিপি কি কোনো উত্তর খুঁজে পাচ্ছ মনের ভেতরে? পাচ্ছ না, ভেবে দেখো। এটা মাংসের ভুনি খিচুড়ি। আমার মনে হচ্ছে এটা মাংসের ভুনি খিচুড়ি। বেশ, তোমার উত্তরটা নেব। হ্যাঁ নেব। হ্যাঁ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ চাও না, দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। দিদি ভাই এসেছে, খাদ্যরসিক লোক রসের সাধনে উপস্থিত। তো আজকে এই ডুগি তবলা নিয়ে কি তৈরি করলেন? এই রান্নাটার নাম হলো ভুনা খিচুড়ি। ভুনি মানে হচ্ছে ভাজা। ভেজে নিল মাংসটা, তারপর দিল। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো ভুনি খিচুড়ি সেটা একেবারে ঠিক হয়েছে। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 50 পয়েন্টে। 50 পয়েন্টে পৌঁছানো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। বাবার মতের বিরুদ্ধে গিয়ে তুমি বাবার জন্য চশমার ফ্রেম দখল করেছো। বেশ, চলো আমরা উৎসব করি, এসো। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে। তুই দেখুন তো তাকিয়ে, পছন্দ তো ফ্রেম গুলো? স্বরলিপি, এবার তোমার পালা। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকে দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে, দেখা যাক। প্রথম একটা ছবি দেখলাম,
পাতা উল্টালাম, আরেকটু বড় বয়সের একটা ছবি দেখলাম। আরেকটু বড় বয়সে গেলে এই লোকটাকে তুমি চিনতে পারবে, এখনো খানিকটা তার আদল পাচ্ছ। এটা নামটা বলতে হবে কে? কোন সেলিব্রিটি? খুবই বিখ্যাত মানুষ। দুজনের সাথে খুব মিল হচ্ছে। যেমন একটা তো শাহরুখ খান, কানগুলো দেখে মনে হচ্ছে, আর নাকের মুখের জায়গাটা গন্ডগোল হচ্ছে, ওটা রণবীর কাপুরের মতো লাগছে। মুখটা দেখো, চোখটা দেখো, কানটাতেই শাহরুখ খান মনে হচ্ছে, আর কিছুই বুঝতে পারছি। শাহরুখ খান নেবে? তুমি কি শাহরুখ খানের ফ্যান? বিশাল বড় বাবা, হাইরে জাবরা হইরে জাবরা ফ্যান। কিন্তু এটা কি শাহরুখ খান? কান আর চোখ দেখে শাহরুখ খানই মনে হচ্ছে। বেশ, তোমার এই উত্তরটাই নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। জানা গেল কান টানলে মাথা আসে। শাহরুখ খান, একেবারে সঠিক উত্তর দিয়েছ। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি 25 নম্বর দখল করে ফেলেছ। আর একটি প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষা, তারপরেই মার সামনে রূপলী মাছেদের জগৎ অ্যাকোয়ারিয়াম। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছের মুখোমুখি তুমি দাঁড়িয়ে আছো। কিন্তু তুমি বললে বাবা মার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছ, যে কোনো কিছু না চাইতে শেখা। প্রথম যখন উনি মুখ খুললেন, তাতেই যেভাবে রিয়্যাক্ট করলেন, বলে হলো এই শিক্ষাটা ওনার ভেতরে গভীরে প্রথিত। কিন্তু আমি এটা পেয়েছি মায়ের থেকে। মায়ের থেকে তো বাবা তো বেছে নিয়েছেন মাকে, তার মানে মা এমন মানুষকেই বেছেছেন যিনি চান না কিছু। আমি শুধু একটা বলতে চাই যে এখনো আমি এখানে আজকে ভীষণভাবে মিস করছি আমার বোনকে। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এক বাড়ি ভর্তি লোক, একসঙ্গে সবাই মানে বড়ই হয়েছি, তো অত মানুষজনকে একসঙ্গে নিয়ে, তবু তারই মধ্যে একটা কোথাও একটা নিজস্ব জগৎ থাকে। সেই জগৎটা আমাদের চারজনের, চারজনের জগৎ তো সেই চারজনের, সেখানে শুধু অ্যাড হয়ে গেছে আরও দুটো মানুষ, আমার ছেলে আমার বোনের ছেলে। এবং ভগবানের কাছে শুধু এইটাই চাই, আমার বাবা মার ক্ষেত্রে বলতে গেলে, আমি যতবার পৃথিবীতে জন্মাবো, সে মানুষ হই বা অন্য যাই হই, আমি যেন এই দুজন বাবা মাকে সঙ্গে পাই সবসময়। কী গুণ আছে ওর ভেতরে যেটা, যে জন্য তুমি এরম করে বলছো? ওই যে তোমার পাশে থাকা মানুষটি, যিনি লজ্জা পান, যিনি আহত হন বেশি কিছু দিতে গেলে। আমি বাবার থেকে একটা জিনিস শিখেছি, হয়তো বাসে বসে আছে বা কোনো একটা কোথাও গেছে, কেউ হয়তো বলো দাদা একটু সরে যাবেন, বাবা এতটা সরে বসে যাতে কারোর কোনো অসুবিধে না হয়। আমি বাবার থেকে এটা শিখেছি, আমি বাবার থেকে এটা শিখেছি মানুষকে ক্ষমা করে দিতে হয়। এই যে আপনার থেকে এত শিখেছে শিখেছে বলছে, আপনার কেমন বোধ হচ্ছে? অনেক বাড়িয়ে বলছে। বাড়িয়ে বলছে, আমার মনে হয় তাই। এত কিছু ব্যাপার না, ব্যাপারটা তাহলে কি? ও ভালোবাসে আমাকে অসম্ভব, আজকে যে আমি এখানে বসে আছি ওর জন্য। ও যে এখানে বসে আছেন সে আপনার জন্য, সেটা তো জন্মদাতা পিতা হিসেবে। আর কিছু না, তারপরে না, তারপর আজকে আমি যে এত এখানে বসে থাকাটা ওর জন্য। আমি মানলাম, ও না থাকলে আজকে আমি এখানে বসতে পারতাম না। আমি মানলাম না, আপনি যতই বলুন। এই যে ও যদি কোনো কথা বলতে শিখে থাকে, সেটা বলেছে আপনার কাছ থেকে জেনেছে। ও বলেছে কোনো আচরণবিধি যদি শিখে থাকি, যে একটু জায়গা চাইলে বেশি জায়গা দাও, সেটা আপনার থেকে শিখেছে। যদি এগুলো না শিখতো তাহলে কি আপনার এই মেয়ে আজকে এই মেয়ে হতো? ওর গুণ যা আছে হতো, আমি না থাকলেও হতো। তাই ভগবান, ওর গুণে হতো। ও গুণটা পেলো কোত্থেকে? গুণ তো আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ে। তার পাশে মা আছে, মা যেভাবে নতুন বউটির মতো মুখ নিচু করে আছে, লজ্জা একেবারে মিশে গেছে। হ্যাঁ, নতুন বউ এসে বসেছে, সেটা মনে হচ্ছে না? তা আপনি তো নিজে মুখে বলবেন না, আপনার মুখ দিয়ে বেরো, না হলে তো এটা বাড়িতে গিয়ে বলবে তুমি সবার সামনে এরকম বললে। আপনাদের ভেতরে এইরকম একটা ব্যাপার আছে? আমার বাবা মায়ের মধ্যে এখনো যা প্রেম আছে, মানে অনেক ইয়াং কাপলের মধ্যে থাকে না। আমার তো তাই মনে হলো, যেভাবে সমস্ত গুণটাকে উনি ওনার দিকে ঠেলে দিলেন দেখলাম। আপনি মশাই, আপনি কি ভয় পান নাকি? না, আমি জিজ্ঞেস করছি, সমস্ত পুরুষ মানুষই মানে বিশেষকে যে বয়সে আমি বাড়িতে নিয়ে এসেছি, তারপর যদি আজকে তাহলে কি আমি ওর দিকে না তাকাই তাহলে আমি পাপি?
আমার মায়ের 15 বছর বয়সে বিয়ে হয়েছে। ও আমার জন্য জীবনে যা করেছে এটা আমি বলবো না, সেই জন্য এটা থাকা উচিত আমার মনের মধ্যে। এ তো মারাত্মক ব্যাপার, উনি কোনো কৃতিত্বই নিতে চান না, সব মেয়েকে আর বউকে দিয়ে দিচ্ছে। এই যে আপনার প্রতি এরম করে প্রণাম করলো ওইখান থেকে, জানেন প্রায় দেবীর মতো। আপনার কেমন মনে হয় আপনার স্বামীকে? আপনিও তো একটু আগে বললেন ওকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন। হ্যাঁ তো বলুন, আমি যেটা বলেছি ওর সম্বন্ধে খারাপ? না খারাপ বলেননি, আপনি ঠিক বলেছেন, কিন্তু নিজের সম্পর্কে যেটা বলছেন আমার সেটা ঠিক বলছেন না, কোনো গুণ নেই। আমি শুনেছি শিব ঠাকুরেরও কোনো গুণ ছিল না। আমি বাজারের বেগুন। আচ্ছা ওনার গুণগুলো একটু বলবেন। অত্যন্ত সাদামাটা একটা মানুষ, জীবনের কোনো কিছুর মধ্যে চাহিদা নেই, ওর শরীরে রাগ নেই, ওর কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। মানে আজকের তারিখেও খেতে দিলেও নিজে আগে খায় না, আগে সবাইকে খাবার হয়েছে কিনা খোঁজ করে তবে খেতে বসে। মানে আমরা সবাই খেলুম কিনা বা খাবার আছে জেনে নিই তবে খেতে বসে। তা সংসারটা আপনি ভালো করেই করলেন তাহলে? আবার বলবেন না ওইটা আমার কারণে হলো। দাঁড়ান, আপনাকে কালটিভেট করতে হচ্ছে মশাই। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? জীবনে একবার বিদেশ গেছি, তো সেটা শুটিং করতে গিয়েছিলাম লন্ডনে। আর সেখান থেকে যখন আমরা বিভিন্ন মলে ঘুরতে গেছি, ওখানে সব জিনিসপত্র দেখেছি, চলে এসেছি, কিছু কিনতে পারিনি। সেই সময় ততটা আর্থিক ক্ষমতা আমার হাতে ছিল না যে আমি আমার ইচ্ছে মতন শপিং করতে পারি। বিদেশি পারফিউম আমার খুব শখ ছিল মাকে দেবার, তো সেটা দিতে পারিনি। আমার সেটা দেওয়ার ইচ্ছে আছে। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমাকে 100 পৌঁছতে হবে। তোমার 50 আছে, দ্বিতীয় প্রশ্ন দিয়ে তুমি 75 পৌঁছে যেতে পারো। দ্বিতীয় প্রশ্নটা আসছে তোমার দিকে, দেখা যাক। বারাণসীর বিখ্যাত দ্বারভাঙা ঘাট, যিনি কাশী যাননি তার কাছেও এই ঘাটটি পরিচিত সত্যজিৎ রায়ের একটি জনপ্রিয় বাংলা ছবির দৌলতে। দ্বারভাঙা ঘাট এবং তার সংলগ্ন দ্বারভাঙা প্যালেসে ছবিটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়। দ্বারভাঙা ঘাটে কোন জনপ্রিয় বাংলা ছবির শুটিং হয়? এই দ্বারভাঙা ঘাটে কোন জনপ্রিয় বাংলা ছবির শুটিং হয় বলবো? নিশ্চয়ই, তোমার কাছে তো প্রশ্ন। জয় বাবা ফেলুনাথ। জয় বাবা ফেলুনাথ, অন্য কোনো ছবি নয় তো? এইরকম কনফিউজ করবেন না। না না, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। এখানে জয় বাবা ফেলুনাদের শুটিং হয়েছে, মাছলি বাবা। বেশ, তোমার উত্তরটা নিলাম। চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বেশ, দেখা যাক। জয় বাবা ফেলুনাথ, একেবারে ঠিক উত্তর। স্বরলিপি, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য তৃতীয় প্রশ্ন তোমার দিকে আসবে। তুমি আছো 25-এ, এটার উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। তোমার তৃতীয় প্রশ্নটা কি আসছে দেখা যাক। আজকে তোদের একটা আমি মিষ্টি জিনিস খাবো, কি রে খাবি? তো কি খাবি সেটা তো বলা যাবে না, কিরম ভাবে বানায়।
একটা মিষ্টি হাসি এসেছে তোমার মুখে। তোমায় জিজ্ঞাসা করা হচ্ছে কোন মিষ্টি খাবার তৈরি করা হলো। এটা আমরা অন্যভাবে বানাই, এই যেভাবে বানিয়েছি সেভাবে বানাই না, ব্রাউনি। ব্রাউনি তোমরা কোথায় বানাও? আমরা আমাদের বৈঠকে যেটা বানাই, আবার বৈঠকে যেটা বানাই। আমরা গেছি কিন্তু সবাই তো জানে না, তুমি তোমাদের বৈঠক সম্পর্কে একটু বৈঠকি মেজাজে বলো। বৈঠক এখন আপাতত আমার বাচ্চা। বেশ, আমার আর সৌম সিরিয়ালে জীবনে একটা বেশ বোরডম চলে আসে, তা আমরা ডিসাইড করলাম যে একটা অন্য কিছু করব। তখন আমরা বৈঠক খুলি এবং এটা ফেলুদার পাড়ায় ছিল, সেইখানে আমরা প্রচুর লস করেছি কারণ আমরা ব্যবসাটা একেবারে বুঝিনি, কিন্তু আমরা খুব ভালো সুনাম পেয়েছিলাম এবং খুব ভালো কাস্টমার্স পেয়েছিলাম। তারপরে আমরা ঠিক করলাম যে না, আমরা বৈঠকটাকে নিয়ে এগিয়ে যাবো। ঠিক যোধপুর পার্কে এখন আমাদের আবার বৈঠক। আবার বৈঠকে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা জিনিস এবং এই ব্রাউনিটা স্পেশালি সৌমর মা বানান, আর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খাবার আমরা নিজেরা বানাই এবং নিজেরা সবটা জানি। এখন হয়তো লোক দিয়ে, কারণ অনেকটা বেড়ে গেছে আমাদের ব্যবসা, কিন্তু আমরা প্রত্যেকটা টেস্ট জানি এবং প্রত্যেকটা টেস্ট আমাদের পছন্দের টেস্ট থাকে, তারপর লোকের টেস্ট হয়েছে, তো সেটা পুরোটাই আমাদের। এবং প্রত্যেকটা জিনিস, মেঝে থেকে শুরু করে দেওয়াল, লাইট লাগানো, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের, সবটা নিজেদের করা। বেশ, দেখা যাক তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নেই। ব্রাউনি একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো পঞ্চাশে, পঞ্চাশে পৌঁছানো জানে প্রথম ইচ্ছে পূরণ। তুমি কি সঙ্গে করে ব্রাউনি এনেছো? না, তা আনবে কেন? তুমি এসো না, খুবই কাছে, জানি ব্রাউনি উইথ হট চকলেট এন্ড আইসক্রিম। হ্যাঁ, তুমি ব্রাউনি না আনলেও আমরা তোমার জন্য ইচ্ছে পূরণের সামগ্রী এনেছি, চলো সেখানে যাই, এসো। খুব সুন্দর, এটা দারুণ। বলছি এরাও আমার ছেলে মেয়ে হয়ে গেল তখন। মেয়েকে যেমন করে আপনি ওই যে খাবার রান্না করে দেন, এই ছেলে মেয়েদের একটু দিন, ওই সামনে আছে তো খাবার। কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা, আজ মনে হয় তোমরা দুজন না থাকলে কি হতো। অনেক বড় তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এইবারে যে প্রশ্নটা আসছে এটা তোমার তৃতীয় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। পরপর কতগুলি জিনিস নেওয়া হয়েছে, এইবারে একটা জায়গায় এসে থেমেছে, ডিসাইড করতে পারে কোন জিনিসটা নেবে বলে মনে হয় তো? দই। বেশ, কেন বোঝাও? খই, দই, মিষ্টি অথবা চিনি অথবা গুড়, তার সঙ্গে ফল, কলা হোক আম হোক, একসঙ্গে মেখে ফলার করে খাওয়া যায়। চিনি ছিল, বাতাসা ছিল, নেয়নি তো?
বৈঠকে আসলে কোনো উত্তর পেলে? এক মিনিট, ঘিটা নেবে কেন? ঘি নেবে বালাই সাহেব, 100% ঘি নেবে। কেন নেবে? কলা ক, খই খ, গুর গ, ঘি ঘ, সহজ পাঠ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? এবার দেখে নেই তুমি যে উত্তরটা দিলে সেটা দিয়ে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেল কিনা দেখা যাক। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100-তে 100, মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই গন্ধগুলো যখন মাখবেন তখন তো সবসময় ওর কথা মনে পড়বে। ওদের দিয়ে মাখবো? ওদের দেবেন, কিন্তু আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওকে দেবেন না, একটু মাখবেন। বাবা মাখে না, আজকে ওকে পাউডার মাখেনি, আজকেই 3 ঘন্টা আগে ওদের মাখাতে সময় করছি না। বাবা আমি আমার কেন তো কোনো আজকে আপনি ওকে মাখাবেন, আজকে আমাদের এই ইচ্ছেটা পূরণ করতে হবে। দেখুন আমি চাই না মানুষের কাছে সাধারণত বেশি বিশেষ কিছু, ঠিক আছে, আজকে শুধু একটা আকাঙ্ক্ষা যে আপনার গিন্নি আপনাকে নিজের হাতে একটু গন্ধ মাখাবেন। এছাড়া এইচ কে দত্ত জুয়েলার্সের থেকে একটা বিশেষ হার আছে, এটা তুমি তোমার মাকে পরিয়ে দাও। স্বরলিপি, তোমার দ্বিতীয় ইচ্ছেটা জানবো আগে, আর মৈত্রী তোমার কাছে তৃতীয় ইচ্ছেটা জানবো। ফ্লাইটে করে বাবা মাকে নিয়ে পুরি ঘুরিয়ে আনতে চাই। বাহ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার খুব ইচ্ছে যে আমরা সবাই মিলে একদিনকে, অন্তত একদিনের জন্য হলে সবাই মিলে একসাথে সময় কাটাতে চাই। আমি, মা, ভাই, সৌম, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, সৌমর মা, বাবা, তার বোন, তার পুচকেটা, সবাই মিলে আমরা একসাথে পুরো হ্যাপি ফ্যামিলি হয়ে হ্যাপিলি একটা দিন কাটাতে চাই। তো আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি আশা করি ছন্দপতন করছি না। তুমি শুরুতে বললে যে আমরা এখানে বাবা মার জন্য খেলি, যে তোমার বাবাকে নিয়ে তোমার কিছু একটা বিড়ম্বনা আছে বা একটা অস্বস্তি আছে। না, তিনি এখন এই মুহূর্তে নেইও, তিনি 2007-এ মারা গেছেন। কিন্তু মানে বাবাকে মনে হতো যে হ্যাঁ, বাবা কেন এরকম, বাবা কেন এত বেশি বন্ধু তার বেশি প্রিয়, কেন কোনো কারোর সঙ্গে থাকতে বেশিক্ষণ ভালো লাগে, আমাদের কেন পছন্দ হয় না, এটা খুব মনে হতো। এবং ছোটোবেলা থেকে সেই সব কারণে আমাদের উপর বিভিন্ন রকমের একটা কী বলবো, টর্চারই বলা যেতে পারে। এবং আমার মায়ের ওপর খুব রাগ আছে তার জন্য, যে মা বিএসসি বিএড গ্র্যাজুয়েট একজন মহিলা, দুজনে লাভ ম্যারেজ করেছে এবং দুজনে দুজনকে খুব ভালোবাসত। প্রথম দিন যখন মার গায়ে বাবা হাত তোলে, মা কেন প্রোটেস্ট করেনি? ভাই 1-এ উঠেছে, ফার্স্ট হয়েছে, রেজাল্টটা আনতে পারিনি ফিসের জন্য। আমার তখন 9-এর ফাইনাল পরীক্ষা, বাবা এতটাই ড্রিঙ্ক করে এসে ফিজিক্সের বইটা পুরো এরকম ছিঁড়ে দিল চোখের সামনে। আমার তখন মনে হয়েছিল যে আগে পালিয়ে যাই, কি হবে জানি না, তারপর দেখা যাবে যা হবে। আমার মা সবসময় বলতো, না ছেড়ে চলে যাব, কি করে যাব বলতো, সবাই কি বলবে, আমার মা সবার জন্য আমি বাঁচি না, আগে তো নিজে বাঁচি, তারপর তো সবাই দেখতে পাবে কি হবে। আমি প্রায় জোর করে মাকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার পেছনে সাপোর্ট ও দিয়েছিল, সে তো বোঝাই যাচ্ছে, ও বলছে আমাদের তখনকার দিনই ছিল না, না
আমি থাকবো কোথায়? আজকে থাকলে পরে আমার ছেলে মেয়ে দুটো তো খারাপ হয়ে যেত। ওখানে কষ্ট, ছেলে মেয়ের মুখের দিকেও তাকিয়েছি, ওখানে কষ্ট করে হলো আমাকে একজন বলছে ছেলে মেয়ে দুটোকে বড় করো, কষ্ট করে হলে বড় করো। তখন আমি জানতে পারলাম যে বাপের বাড়ি থাকার অধিকার মেয়েদের আছে। জানার পরে আমি জোর পেলাম, আজকে তোমার বাপের বাড়ি থাকার জোর আছে, আজকে আমি থাকবোই, আমি এখান থেকে আর কোথাও যাবো না। আর মোটামুটি ওরা বড় হয়ে গেছে। আপনার বাড়ির লোক বাবা মার সঙ্গে? আমার মা খুব সাপোর্ট করেছে, বাবা ছিলেন না, তার ছেলে ছিল, বুঝতে পারি, দুই মেয়ে আছে, তারা বড়, আমার দিদির আছে, তারা ঠিক পছন্দ করে না, যেহেতু লাভ ম্যারেজ ওদের সব ম্যানেজ ম্যানেজ। তারপরে আমি এটা সাহায্য পাওয়াতে আমার মায়ের আবার পেনশন ছিল, এখনও মা বেঁচে আছে 90 বছর বয়স। আজ সত্যি বলতে ও আমার পাশে ছিল বলেই আমি এগিয়ে এসেছি। দেখ ছেলে মেয়ে দুটো বড় হয়ে গেছে, এখন আর চিন্তা করি না, কারণ একা থাকলে এক এক সময় অতীতকার এসে যায়, কারণ ছেলে মেয়ে বেরিয়ে যায়, ওরা ওদের পার্টনার ধরে নিয়েছে, ওরা ওদের গুছিয়ে নিয়েছে, ওদের সব কিছু করে নিয়েছে, এক এক সময় না মানে একা ভীষণ একাকিত্ব হয়। আমাকে যখন বলেছিল তোমার উইশেসগুলো বলো, কী কী চাই তোমার, আমার খুব মনে হয়েছে খুবই উইয়ার্ড যে আমার মায়ের একটা বয়ফ্রেন্ড চাই। না এটা না আমার, আমি চার নম্বর প্রশ্নটা আসছে, এই চার নম্বর প্রশ্নের উত্তর তুমি অবশ্যই দাও এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের দিকে এগিয়ে যাও। দেখে নিই আমরা প্রশ্নটা। শিলিগুড়ি শহরে সেবক মোড়ের কাছে অবস্থিত এই মার্কেটটি নর্থ বেঙ্গলে পর্যটকদের অন্যতম আকর্ষণের মধ্যে একটি। ট্রেনে ওঠার আগে বা ঠিক নামার পর যে সময়টা বাঁচে সেই সময়টায় শপিং পিপাসু বাঙালি দৌড়ে দৌড়ে এই মার্কেটটায় আসতেই সবচেয়ে বেশি পছন্দ করে। হরেক রকম সামগ্রীর সম্ভার এ মার্কেটে, একাধারে বিশাল আকার ও খুবই জমজমাট এ মার্কেটে বেশিরভাগ জিনিসেই মেড ইন চায়না লেখা থাকে। চায়না ছাড়া থাইল্যান্ড, নেপাল, দিল্লির সামগ্রী ভর্তি থাকলেও এ মার্কেটে ঢুকলেই কেন জানি না চীনের কোনো এক শহরকে খুব মিস করি। এই মার্কেটের নাম কি? নর্থ বেঙ্গল তো অনেকবার গেছি। হ্যাঁ, একদম আমাদের এখানে একটা মার্কেট আছে ওরকম। সে তো আছে, কিন্তু এই মার্কেটটার একটা বিশেষ মাহাত্ম্য আছে, এটা বিশেষ নামে ডাকা হয়। আর যে সময় আমাদের এখানে এই মার্কেটগুলোর এরকম রমরমা ছিল না বা চেহারা ছিল না, তখন কিন্তু এই সহ মহিমায় ছিল। মার্কেটটির নাম কি? From Changi Chowk to China, জানে কোন হুম সমঝ আইনা। এখানে যা বলেছে শুনেছো ভালো করে? হ্যাঁ, চাইনিজ জিনিস পাওয়া যায় সব। না না, সেটা তো পাওয়া যায়, কিন্তু চীনের একটি বিশেষ শহরের কথা মনে পড়ে এই মার্কেটে ঢুকলে। হংকং মার্কেট। হংকং। বলো উত্তর দাও। হংকং মার্কেট। তোমার উত্তরটা নিলাম, চ্যালেঞ্জ করতে চাও? না, আবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই মার্কেটের নাম হংকং মার্কেট। হংকং মার্কেট একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি পৌঁছে গেছো 75-এ। আর একটি প্রশ্নের অপেক্ষা, তোমাকে 75-এ দান করিয়ে তোমার কাছে যাব। আমাদের হাতে ঝুলিতে একটি জাদু প্রশ্ন আছে, সেটা চাইলেই 50 একবারে পেয়ে যাওয়া যায়। মৈত্রী তুমি 100-তে আছো, তুমি যদি এই জাদু প্রশ্ন এখন চেয়ে নাও তাহলে তুমি পৌঁছে যাবে 150-এ এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। তুমি কি সেটা এখন চাইবে? বেশ, মৈত্রীর জন্য যে জাদু প্রশ্নটি আমাদের জাদু থলিতে আছে সেটা বের করে আনা হোক, দেখা যাক। বাংলা ক্যালেন্ডারকে জনপ্রিয় করেন সম্রাট আকবর। মুসলিম ক্যালেন্ডার চান্দ্র বছর মেনে চলে, বাংলার ঋতু সেই অনুযায়ী চলে না, ফসলও ওঠে না, কাজে এই মুসলিম বছরের শেষে খাজনা দেবার জন্য মানুষের হাতে টাকা পয়সা বিশেষ কিছুই থাকে না। সেই সমস্যা মেটাতে সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডারের সংস্কার করেন এবং সেই অনুযায়ী খাজনা আদায় করতে থাকেন। মজার কথা হলো এই বাংলা ক্যালেন্ডারের 4টি মাস 32 দিনে হয়, যেমন আষাঢ় আর ভাদ্র। আর কোন দুটি বাংলা মাস 32 দিনে হয় বলুন তো?
দুটি বাংলা মাস আমরা জেনেছি, আর দুটি মাস জানতে চাইছি যেগুলি 32 দিনের। উনি বললেন আষাঢ়, আর একটি হচ্ছে আষাঢ়, আর একটি হচ্ছে ভাদ্র। তুমি যদি চাও বাবা মার থেকে সাহায্য নিয়ে নিতে পারো। নেব, হেল্প নেব। না, হিসেব কি করে করবো তত জানি না, ইংরেজি হিসেবটা জানি, বাংলাটা জানি না, ইংলিশ এগুলো দিয়ে করে দেবো বল। আষাঢ় আর ভাদ্র, আষাঢ় আর ভাদ্র, আষাঢ় আর ভাদ্র। জাদু প্রশ্ন, উত্তর চাই। আমার দুটো মনে হচ্ছে, আমি ঠিক শিওর নই। বলে ফেলো। কার্তিক, পৌষ। তাহলে তোমার উত্তরটা নিলাম, কার্তিক আর পৌষ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? দেখে নিতে চাইবো কোন দুটি মাস 32 দিনে যেগুলির আমরা খোঁজ করছিলাম, দেখা যাক। জ্যৈষ্ঠ আর শ্রাবণ, এই দুটি মাসও 32 দিনে হয়। জ্যৈষ্ঠ এবং শ্রাবণ আসলে আদতে 32 দিনের মাস, তাই তোমার কাছ থেকে জাদু প্রশ্নের যে উত্তর পাওয়া গেছে সেটা ভুল হয়েছে। স্বরলিপির কাছে যাবো। স্বরলিপি, তুমি কি জাদু প্রশ্ন নেবে না সাধারণ প্রশ্ন? আমি লাস্টের আগে নেব। বেশ, এইবারে তোমার পঞ্চম সাধারণ প্রশ্নটি তোমার দিকে আসছে, এটা পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। দেখা যাক তোমার 5 নম্বর প্রশ্নটা কি আসছে, দেখে নাও। দেখছি আমরা, তা থেকে তোমার কি মনে আসছে, কি বলা যায় এটাকে? লাইট, শ্যাডো, বুঝে পেরেছি, ছায়া ছবি। লাইট পেছনে, তো শ্যাডো, তো ছায়া, ছায়া ছবি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? তোমার এই ছায়া ছবি উত্তরটা নিলাম, এবার দেখে নি তুমি যেটা বললে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ছায়া ছবি তোমার একেবারে সঠিক উত্তর। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100-তে 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, চলো আমরা উৎসব করি, আমরা উদযাপন করি, এসো। তুমি মার হাতে তুলে দাও, সবাই মিলে তোমরা যে আনন্দ করতে চেয়েছো। আচ্ছা বেশ, আর এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ হার আছে, এটা মাকে পরিয়ে দাও। এখন আমার আমার যাকে ইচ্ছে আমি তাকে দেবো। এই রে, আবার দেবেন কেন? না, দিতে হয়, শেষ সময় দিয়ে যেতে হয় না, একে ওকে শেখে এটা রেখে দেবে। এখন অনেক দূর যেতে হবে মা, সেই জন্য তো বললাম রেখে দেবো। আরে ভাই, এমন জড়িয়ে ধরো, এমন উষ্ণতা দাও যাতে কোনোদিন ওই কথা না বলতে পারে। আমরা এদের তো সব, তুমি দেখো আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, আছি, এবং দেখো সবসময় আমি সঙ্গে থাকবো। সুযোগ পেলেই মার কাছে চলে যাই, এটা নিয়ে তো মোটামুটি আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার, শুধুই মার কাছে যাই ঘুরতে। কাছে থাকে আসবে না? এই দেখো আনন্দের মুহূর্তে দাঁড়িয়ে একটা শক্ত প্রশ্ন করবো। হ্যাঁ প্লিজ। এই যে আমি, ও যখন বলছিল যে একটু আগে যে আমার যদি আবার পুনর্জন্ম হয় আমি যেন এরকম মা বাবা পাই, তোমার যদি পুনর্জন্ম হয় তুমি কি এই মাকে
এবং তোমার এই বাবাকেই ফেরত পেতে চাইবে? হ্যাঁ একদম চাই, এবং আমি জানি যে যদি আমার সেই স্মৃতিগুলো ঠিক থাকে, যেই জায়গাগুলো, সেই একটা সিনেমা ছিল না যে জায়গাগুলো ঠিক ঠিক করে দিচ্ছে, আমি চাই যে সেই জায়গাগুলো যদি আবার ঠিক ঠিক করে দিতে পারি এবং দুজনকে একসাথে পেতে পারি, আমি সত্যি খুব চাই। কারণ এখন বাবা নেই, তখন আমি ফিল করি যে বাবা কি, তো আমি ওই ওই জায়গাগুলোকে যেগুলো খারাপ সেগুলোকে ডিলিট করে এডিট করে নতুন একটা সিনেমা, আমার জীবনের সিনেমা তৈরি করতে চাই এবং এইরকম বাবা মাকে নিয়েই তৈরি করতে চাই। I love you, মা। Love. আসলে খারাপ না থাকলে তো ভালো থাকে না, তাই এই যে তুমি তুমি তোমার বাবাকে নতুন করে ফিরে পেতে চাইলে, ওর ভুলগুলোকে সরিয়ে দিতে চাইলে, এর চেয়ে বড় ইচ্ছে পূরণ আর কি হতে পারে? যদি এই ইচ্ছে কোনোদিন ঈশ্বর থাকেন বা কোনো শক্তিমান থাকেন, তাহলে ওর জীবনে যা যা না পাওয়া এবারের, সেগুলোকে যদি আমরা পূরণ করে দিতে পারতাম, সেই রকম একটা হ্যাপি প্যারেন্টস ডে হোক, সেই রকম কোনো চ্যানেল যদি কোনো কোথাও এক্সিস্ট করে যেখানে স্বরলিপি ওর বাবাকে আবার নতুন করে ওর মার কাছে ফিরিয়ে দিয়ে ওরা সবাই মিলে বছরের পর বছর আনন্দে থাকতে পারে, আমরা সেই ইচ্ছে পূরণের আশীর্বাদ তোমাকে করে রাখলাম। ভালো থেকো, সুন্দর থেকো। সরাসরি চার নম্বর প্রশ্ন তোমার দিকে আসছে, তুমি আছো 100-তে, তুমি এটা বলতে পারলে 125-এ পৌঁছবে। তোমার চার নম্বর প্রশ্নটা কি আছে খুব মন দিয়ে দেখো, শোনো, তারপর উত্তর দাও। দেখা যাক, একটি ছবি দেখতে পাচ্ছ, তা তোমাকে কি বলতে বলছে? ছবির নাম বলতে বলছে। যেমন? ধন্নী মেয়ে। কি কারণে? মোগলা। সর্বমঙ্গল আর হাড় ভাঙা এই দুটো টিম নিয়েই তো ছবিটা। তাহলে এটা তোমাকে মনে করিয়ে দিচ্ছে এটি ছবির নাম। ছবির নাম? ধন্নী মেয়ে। বেশ, নিলাম উত্তরটা, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না না, একেবারেই নয়। বেশ, দেখা যাক তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ধন্নী মেয়ে, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি পৌঁছে গেছো 125-এ, আর একটি প্রশ্নের অপেক্ষা। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার তৃতীয় ইচ্ছেটা কি? ছোটবেলায় যখন আমি রোজগার করতে শুরু করেছি আর দিদিমণি পেনশনে চলছে, মানে আমার দিদার, তো টুকটুক করে এবার এসে পড়েছি, কিন্তু খাট নেই শোয়ার, তো একজন ভদ্রলোক চলে যাচ্ছেন বাড়িতে সব কিছু নিজের পুরোনো আসবাব বিক্রি করে। তখন আমাদেরকে একজন এসে খবর দিল 4,500 টাকায় একটা 4-সিটার বিশাল বড় ডাইনিং টেবিল আর একটা 1-বেডেড একটা খাট আছে, তোরা কি কিনবি? মা, আমি, দিদিমণি, ভাই, সবাই মিলে একটা একটা পিগি ব্যাগ ভেঙে দেওয়া হলো, সব কিছু বার করে করে 4,500 টাকা বার করেছিলাম এবং সেটা কিনেছিলাম। আর এই মুহূর্তে ওই যেহেতু পুরনো ছিল, এবার পায়াগুলো খারাপ হয়ে গেছে, তো আমার সেটাই ইচ্ছে যে মাকে একটা ডাইনিং টেবিল। বাহ, তুমি কি এখন জাদু প্রশ্নটা নিতে চাও? তাহলে একবারে পৌঁছে যেতে পারো। হ্যাঁ, বেশ, দেখা যাক তোমার জন্য কোন জাদু প্রশ্ন জাদু দেখাতে আসছে। মুড়ি খেতে হে বাঙালি কোনো ক্লান্তি নেই, সকালে বিকেলে দুপুরে যে কোনো সময় মুড়ি চলতে পারে, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, পাড়ার রক থেকে গম্ভীর ইন্টেলেকচুয়াল আড্ডা, খেলার মাঠ থেকে মেলার মাঠ, মুড়ির গতি অবাধ, তুলনায় চাল ভাজাটা একটু কম পপুলার, বিশেষ করে শহরে। গ্রামে কিন্তু এখনও চাল ভাজা বেশ জনপ্রিয়, দুটোই বানানো হয় চাল ভেজে। প্রশ্ন হলো, মুড়ি কী করে বানানো হয় আর চাল ভাজার পদ্ধতি দেয় বা কী? মুড়ি আর চাল ভাজার তৈরির পদ্ধতির মধ্যে পদ্ধতিগত পার্থক্য কী আছে? মুড়িটা তো বালিতে ভাজা হয় খোলায়। মা থেকে হেল্প নেব? মা, তুমি কি জানো চাল ভাজা আর মুড়ি ভাজা? মুড়িটা আগে ভিজিয়ে নিতে হয়,
জল দিয়ে ভিজিয়ে তুলে নিয়ে তারপরে চালে বালিতে ভাজতে হয়। পুরিটা ভিজিয়ে নিয়ে আর চাল ভাজা শুধু নর্মাল খোলায় ভেজে দেয়? হ্যাঁ হ্যাঁ, চালটা পার্থক্যটা আমাদের বলতে হবে। চাল ভাজাতে পার্থক্য হচ্ছে যে একটা জলে ভেজানো হয়, একটা ভেজানো হয় না। নুন আর জলে ভিজিয়ে বালিতে ভাজা হয় মুড়িটা, মুড়িটা মুড়িটা। আর চালটা শুকনো কড়াইতে ভাজা হয়। না না, চা বালি শুকনো কড়াই না, বালিতেই ভাজে, ওটা নুন দেয় না মনে হয়। বালি তাহলে দুটোতেই থাকে? হ্যাঁ, বালি দুটোতেই ভাজে। তুমি শিওর মা বালিতে ভাজা হয়? চাল ভাজাটা, চাল ভাজা দেখেছো? আমি মুড়ি ভাজাটা আমার মনে, মুড়ি ভাজা দেখেছি, চাল ভাজা আমি দেখিনি, মুড়ি ভাজা আমি দেখেছি। নুন জল বালিতে ভাজা হয় যেটা, সেটা হচ্ছে মুড়ি, আর শুকনো খোলায় যেটা ভাজা হয় সেটা চাল ভাজা। বালি ব্যবহার করা হয় না? না। এটাই তোমার উত্তর? হ্যাঁ। তুমি তাহলে মার সাহায্য নিলে না, নিজে এই উত্তরটা দিলে। হ্যাঁ। বেশ মৈত্রেয়ী, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, যাচাই করে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। কড়াইতে বালি গরম করে তার উপর চাল ফেলে মুড়ি ভাজা। চাল ভাজার ক্ষেত্রে বালি ব্যবহার করা হয় না, গরম কড়াইতে সরাসরি চাল ফেলে ভাজা হয়। তার মানে মধু চ্যাটার কাছ থেকে জানতে পারলাম তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর। পঞ্চাশ নম্বর দখল করে নিয়েছো এবং পৌঁছে গেছো 150-তে। চলো আমরা উৎসব করি, আমরা উদযাপন করি, এসো। দেখো বসো, সবাই মিলে বিরিয়ানি খাবেন, আর শেষে বিরিয়ানি খেয়ে চিৎকার করে একবার কি বলতে হবে আপনাকে? মৈত্রেয়ী, এই যে তুমি এতদিন অভিনয় করছো, এই অ্যাঙ্কারিং করো, তোমার একটা সংসার, তোমার তো একটা ছানা আছে, ছানা মানুষ করো, এর মধ্যে সবচেয়ে বেশি তৃপ্তি পাও কোন কাজটা? আমি কিন্তু সবকটা কাজই করি বাবা মায়ের জন্য, কারণ আমি কাজ করতে শুরু করেছিলাম কারণ একটা সময় গিয়ে আমার মনে হয়েছিল আমাদের বাড়িতে তো কোনো ছেলে নেই, সবাই মেয়ে, বাবা বাদে একটা রিটায়ারমেন্টের বয়স, তো তারপর তো আমার যে ভাই থাকলে দাদা থাকলে সে বাবাকে দেখতো, বাবাকে তো কষ্ট করে কাজ করতে হতো না। তো একটা টাইমে গিয়ে আমার মনে হতে শুরু করেছিল যে দায়িত্ব নেবার সময় আমার। আমি বিয়েও করেছি বাবা মা খুশি হবে বলে, কারণ আমি একটা টাইমে ডিসাইড করেছিলাম বিয়ে করবো না, কিন্তু আমার বিয়ে না করার সিদ্ধান্ততে বাবা মা খুব কষ্ট পাচ্ছিলেন, সেই কারণে আমি বিয়ে করেছি। তো সবকটা কাজই কিন্তু আমি মূলত চেষ্টা করি, কারণ আমি জীবনে বেশ কয়েকবার বেশ নানা কারণে বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি। প্রত্যেকটা ছেলে মেয়ে তো একটা বয়সে রঙিন চশমা চোখে দিয়ে ঘুরে বেড়ায়, তো আমিও সেটা দিয়েছি এবং আমিও কাউকে ভালোবেসেছি, এবং সেই ভালোবাসার রাস্তাটা সম্পূর্ণ ভুল সেটা কিছুদিন পরে বুঝেওছি, বুঝেও আমি সেখান থেকে সরতে পারিনি। তখন বাবা মা সতর্ক করছিলেন? সেই সময় আমি জীবনের চরমতম অন্যায় করেছি, সেই সময়গুলোতে বাবা অনেক চুপচাপ, মা যখনই আমাকে বোঝাতে এসেছে আমি ওই দিকের রাগটা ওই দিকের যন্ত্রণাটা সম্পূর্ণ উগড়ে দিয়েছি মায়ের উপর, যেটা আমি অন্যায় করতাম। এবং সেই সময় সব বাবা মায়ের মতোই আমার বাবা মা সেই সময় চেয়েছিলেন আমার বিয়ে দিয়ে দিতে, আমি বাবা মাকে অনেক বুঝিয়েছিলাম যে আমি বিয়ে করব না। সেটা কিন্তু এই কারণে নয় যে আমার সঙ্গে কারোর সম্পর্ক আছে বলে বিয়ে করছি না, তা নয়, আমি বাবা মাকে এটাও বুঝিয়েছিলাম যে আমি বিয়ে করতে চাইছি না, আমার বিয়ে দিও না। তো তারা সেটা বুঝেনি, কিন্তু সেই সময় আমি তারা তো কথা শোনেনি বলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছি, তাদের বলেই গিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি, আমি গিয়ে পিজিতে থেকে যাব, আমি বাড়িতে থাকবো না। আমি পিজিতে থেকেছি দেবশঙ্কর দা, আমি সেখানে এক বছর থেকে, মানে বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে। হ্যাঁ, এবং সেইটা আমি মনে করি আমার জীবনের সব থেকে বড় শিক্ষা, একটা বছর একা থেকে আমি বুঝেছি যে আমার জীবনে এদের ছাড়া আমার কিছু নেই। এবং আমার আজকে মনে আছে আমি তো তখন সাদান এভিনিউতে থাকতাম, আমি 240-এ করে বাড়ি আসছি, যখন আসছি আপনি বুঝবেন শামপার্কের পাশ দিয়ে যখন 240-টা যাচ্ছে, আমি বাস থেকে দেখছি মা রাস্তায় উদ্ভ্রান্তের মতন যাচ্ছে, ভেতরটা আমার টোলপার করছে, আমার মনে হচ্ছে ছুটে আমি নেমে যাই।
কিন্তু আমার জেদ আমি নাপিনি, আমি দেখবো না, যেখানে যাচ্ছে যাক, আমার কথা ভাবেনি আমিও ভাববো না। কিন্তু পরে বুঝেছি আমি জীবনে চরমতম অন্যায় করেছি বাবা মাকে কষ্ট দিয়ে। এবং আমি এটাও জানি আমি আমি সারা জীবন যতই চেষ্টা করি আমার অন্যায়কে আমি শুধরাতে পারবো না, যেটা করেছি করেছি, হয়তো সেটা শুধরাতে পারবো না এখন, তাই প্রতি মুহূর্তে চেষ্টা করি আমার সবটুকুনি দিয়ে তাদের আর যেন কষ্ট পেতে আমার জন্য না হয়। সেই দিনগুলো আপনারা কাটালেন কি করে? ঠিক ও যেমন ভাবে কাটিয়েছে সেই সময়টা একটা চরম সময়, সময় চরম মুহূর্ত গেছে, সেগুলোর ব্যাখ্যা করতে পারবো না। সারাদিন সংসারের কাজের মধ্যে থাকতো, বিকেল হলে রাস্তায় বেরিয়ে পড়ত, সাদা নেভিনিউ চলে গেছে একদিন বাসে করে, যদি একটু দেখতে পাই ওকে, কোথায় থাকে জানি না। আমি যখন বিকেলবেলা বেরোতাম জানতো খেয়াল করেছিল, একটা যেন কোনো গলিটলির মধ্যে চুপ করে যে না গাড়ি ভাড়া করে চুপ করে যে বসে থাকতো, আমাকে ওখান দিয়ে দেখতো, তো ওখান দিয়ে কাছে আসতো না, একবার কাছে গেলেই হয়তো মিটে যেত। সে ওই কাছে এসছে সব ওই দূরত্ব সব ঠিক করেছে, ভুল হ্যাঁ মান অভিমান ঠিক ভুল সব ওই ঠিক করেছে সব গুণী ওর আবার। এখন আপনার মেয়ের কাছে আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাইব। এইবারে তোমার যে প্রশ্নটা আসবে এটা তোমার 5 নম্বর প্রশ্ন, খুব মন দিয়ে প্রশ্নটা দেখো, বিচার করো, তারপর উত্তর দাও, দেখে নাও। এই যে দৃশ্যটা দেখলাম, এটি বিখ্যাত সিনেমার, এই যে ওট ওট বলে উনি কাকে ওঠাবার চেষ্টা করছিলেন ঘুম থেকে? সূর্য, সূর্যকে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বেশ, দেখে নি যে ঘুম থেকে কে উঠলেন, সূর্য নাকি অন্য কেউ, দেখা যাক। নিশ্চিন্ত হবার জো নেই, ব্যাটাকে রোজ ঘুম থেকে ডেকে দিতে হয়। সূর্য, তোমার একেবারে ঠিক উত্তর হয়েছে। কাপুরুষ মহাপুরুষ ছবি, এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 150-তে, 150 মানে উদযাপন, চলো। মা আর বাবা উড়ো জাহাজে চাপবে, ওদের হাতে তুলে দাও। স্বরলিপি, তুমি আছো 150-তে, ও পৌঁছে গেছে 150-তে,
সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছি, দুজনেরই একটা করে প্রশ্ন বাকি আছে। তার মানে তোমরা যদি নিজের প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারছো না, কিন্তু নিজের প্রশ্নের উত্তর দিতে পারতে হবে, অন্যের প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ করতে হবে, তবেই কিন্তু তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারবে। তবু তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে, জেনে নিতে চাইবো তোমার চতুর্থ ইচ্ছেটা কি। চতুর্থ ইচ্ছে হচ্ছে বেড়াতে যাওয়া, অবভিয়াসলি, যেটা মার খুব উত্তরাখণ্ড কাশ্মীর ওই দিকটা দেখার খুব ইচ্ছে, ওই দিকটা কখনোই যাওয়া হয়নি। মার জন্য কাশ্মীর ভ্রমণ, একদম। বেশ, তোমার চতুর্থ ইচ্ছে কি? পুরনো দিনের আমাদের বাড়ি, অনেক পুরনো বাড়ি। খুব ইচ্ছে করে মাঝে মাঝে যে বাবা মার বেডরুমটুকুনি অ্যাটলিস্ট আমি যদি একটুখানি ঠিকঠাক করিয়ে দিতে পারি, মা বাবার ঘরটাকে সাজিয়ে তোলা। বেশ, তোমার কাছে আজকের খেলার তোমার জন্য সরাসরি শেষ প্রশ্নটা আসছে, সেটা দেখা যাক। কই গো, আরে কেমন বাজার করে দিয়ে একবার দেখে যাও। 100 টাকা থেকে কিছু কি বাঁচিয়ে এনেছো নাকি পুরোটাই জলে ভাসিয়ে এসছো? খাবার দাবার কিছু পাওয়া যাবে নাকি নিজেকেই রেঁধে বেড়ে খেতে হবে? মাল হো, কোন সিনেমার কথা বোঝানো হলো? কিছু সূত্র দেওয়া আছে। 100 টাকা থেকে কিছু কি বাঁচিয়ে এনেছো নাকি পুরোটাই জলে ভাসিয়ে এসছো? সাড়ে চুয়াত্তর। ব্যাখ্যাটা কি? ওই তো 25 টাকা সাড়ে, 50 পয়সা সাড়ে, সাড়ে চুয়াত্তর। সিনেমাটা কোনো দৃশ্যের সঙ্গে মিল পেলে? মালপোয়া, আর সেই বাজার নিয়ে এসেছি গো ওনার। বেশ, তাহলে তোমার উত্তরটা কি? সাড়ে চুয়াত্তর। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না না, এটাই। তোমার উত্তরটা নিলাম, এবার দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। 100 থেকে কত খরচ হলো? সাড়ে চুয়াত্তর। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর। তোমার সামনে কঠিন পরীক্ষা, ইচ্ছে পূরণ হবে না, কিন্তু ও আছে 175-এ, তুমি আছো 150-এ। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি ওকে ছুঁয়ে ফেলবে, দুজনে তোমরা আজকের বিজয়ীনি হবে। আর যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে কিন্তু ও এগিয়ে যাবে। তোমার আজকের শেষ প্রশ্নটা কি আছে দেখা যাক। এই যে ওপরে ছবিগুলো দেখছি, এর মাঝখানে 1, 2, 3, 4 এই 2 নম্বরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, ওখানে নিচ থেকে সঙ্গতিপূর্ণ একটি ছবিকে তুলতে হবে। প্রথমে আছে সোনার কেল্লা, তারপরে আছে অপুর সংসার, তারপরে আছে 3 ভুবনের পারে। তোমাকে একটাকে বাছাই করে ওখানে বসাতে হবে, বসানোটা যুক্তিসঙ্গত হলো কিনা সেই যুক্তিটা আমাদের একটু বোঝাতে হবে। স্বরলিপি খুঁজে পেলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। বাবার হেল্প নেবো একটু? নাও।
মৈত্রী, প্রথমে কি দেখছো? বাস, দোতলা বাস। তারপরে জিজ্ঞাসার চিহ্ন, তারপরে কি দেখছো? চারমিনার। তারপরে কি দেখছো? আড্ডি বর্মন। বেশ, তাহলে কি কানেকশন তৈরি করা যাচ্ছে? তিন ভুবনের পারে। কি কারণে? সেটা হচ্ছে যে ওরা সেই বাসে করে ঘুরতো। সেটা কি দোতলা বাস ছিল? হ্যাঁ। চারমিনারের সঙ্গে ওরা সেই বিয়ের পর যখন বেড়াতে যায়, চারমিনারে যায়, ওরা বিয়ের পর অনেক জায়গায় ঘুরতে গেছিল না? আড্ডি বর্মনের সুর আছে ছবিটাতে। আড্ডি বর্মনের গান ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ বাবা, কি গান বলো না, দোতলা বাসে কি গান গেয়েছে, কি গান তৈরি করেছে? দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান, ভাবতে দিন। পঞ্চম দোতলা, চার, তিন তলা, তিন ভবনের পারে, পেরে গেছি। কি রকম ব্যাখ্যা করো? দোতলা, দুতলা বাস। দোতলা মানে দুই? দুই। তিন ভবনের পারে তিন, চার মিনার চার, পঞ্চম পাঁচ। পঞ্চম কি? পঞ্চম দা রাল দেবার মানে নাম। আমরা জানি না উত্তরটা ঠিক কি না ভুল। এটা ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তাহলে ওপরে আমরা তিন ভবনের পারে বসাতে চাইবো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, তুমি যদি এই উত্তরটা ঠিক দাও 25 নম্বর পাবে এবং পৌঁছবে 175-এ। সেক্ষেত্রে আমাদের দুজন বিজয়িনী হবে আজকে। আমরা দেখে নিই আমরা সেই দুজন বিজয়িনীকে পাচ্ছি কি পাচ্ছি না, দেখা যাক। তার মানে তিন ভুবনের পারে একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং এখন তোমার ঝুলিতে 175, তোমার ঝুলিতে 175, তোমাদের তিনটি করে ইচ্ছে পূরণ করা হয়ে গেছে। আমাদেরও কোনো দুঃখ নেই, আমরা সমান জায়গায় আছি, আপনাদের খুব খুশি। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, রূপকথারা এমনি করে বাঁচে। এটা এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে 5000 টাকার একটা গিফট ভাউচার মায়ের জন্য। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে। এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, মায়ের জন্য। এটা হোটেল পোলো টাওয়ার্স শিলং এর তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে। এটা এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে গিফট ভাউচার 5000 টাকার মার জন্য। আমরা সত্যি আজকে অনেকগুলো অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম, আমার ধারণা আপনারাও হলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকবেন হ্যাপি প্যারেন্টস ডে। শুভরাত্রি।